বন্ধুরা আজকে আমরা ইউটিউব চ্যানেল গ্রো করার একটা নিনজা টেকনিক সেটা হলো কোলাবরেশন নিয়ে কথা বললো মোটামুটি যারা ইউটিউবের সাথে সম্পৃক্ত ইউটিউবে ভিডিও তৈরি করেন সবাই কিন্তু কোলাবরেশন যে ব্যাপারটা রয়েছে সেটার সাথে পরিচিত কোলাবরেশন আসলে জিনিসটা কি সেটা হলো গিয়ে মনে করেন আপনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে আপনার পরিচিত অন্য কারো আর একটা ইউটিউব চ্যানেল রয়েছে তো আপনি এবং সে এই দুজনে মিলে একটা ভিডিও তৈরি করলেন যেখানে একে অপরের চ্যানেলকে প্রমোট করলেন যাতে করে আপনার সাবস্ক্রাইবারগুলো তার চ্যানেলে গেল এবং তার সাবস্ক্রাইবারগুলো আপনার চ্যানেলে আসলো তো এখানে কিন্তু সবাই যাবে না মোটামুটি দেখা যায় হার্ডলি ফাইভ পার্সেন্ট টু টেন পার্সেন্টের মতন মানুষজন কনভার্ট হতে পারে এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে যেতে পারে সো এরকমভাবে আপনি আপনার চ্যানেলকে একটা পুশ দিতে পারেন আপনার ইউটিউব চ্যানেল গ্রো করছে না আপনার ইউটিউব চ্যানেলের যে ভিউয়ারশিপ সেটা বাড়ছে না ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন হয়তো ইউটিউব আপনার যে কন্টেন্ট রয়েছে সেটা প্রপারলি অন্যদের কাছে পৌঁছে দিচ্ছে না সাজেস্ট করছে না কোথাও একটা ভুল হচ্ছে সেই সময় আপনি অন্য কারো হেল্প নিতে করেন যাতে করে আপনাকে একটু বুস্ট দিতে পারে অন্যান্য ইউজারদের কাছে যাতে করে আপনার ভিডিওগুলো পৌঁছে যায় এই কারণে আমরা মূলত কোলাবরেশন করি তো আমাদের ইউটিউব গ্রোথের জন্য কোলাবরেশন অনেক ইফেক্টিভ এবং খুব ভালো একটা উপায় তো এখানে আমাদের অনেকেরই অনেক ভুল হয়ে যায় যেরকম আমি এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে আমার কাছে এক ভাই রিকোয়েস্ট করেছে তার ইউটিউব চ্যানেলটা প্রমোট করে দিতে হবে আমি তাকে চিনি না জানি না আমি কেন তার চ্যানেলটা প্রমোট করে দেবো আপনি আপনারাই আমাকে বলেন এটার কি কোনো পিছনে যুক্তি রয়েছে মোটেও না আমি যাকে চিনি না আমি তার চ্যানেল কখনই প্রমোট করবো না এটা হলো আমার যে থিওরি সেটা কারণ আমার এই চ্যানেলটা আমি অনেকদিন ধরে কাজ করছি অনেক দিন ধরে আমি ডেভেলপ করছি এই চ্যানেলে আমার একটা পার্সোনালিটি রয়েছে আমার এই চ্যানেলে আমি এমন কাউকে নিয়ে আসবো না যার সাথে আমার মিলে না যার সাথে আমার পার্সোনালিটি যায় না সো এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে যখন আপনারা অন্য কারোর সাথে কোলাপ করবেন বা কোলাবের জন্য প্রোপোজাল দেবেন তখন কি করবেন প্রথমত যেটা দেখবেন যদি আপনার চ্যানেলটা ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটু ছোট চ্যানেল খুঁজে বের করেন আপনার চ্যানেলে ফাইভ সাবস্ক্রাইবার রয়েছে আর এইজনের চ্যানেলে ফাইভ লাখ সাবস্ক্রাইবার রয়েছে এই দুইটা চ্যানেল কিন্তু কখনোই মিলবে না আনলেস সে আপনার আগে থেকে পরিচিত বা পূর্ব পরিচিত কেউ এছাড়া কিন্তু কেউ আপনাকে প্রমোট করে দেবে না এটা তো প্রথম কথা কারণ সবাই পরিশ্রম করে যে জায়গা যার জায়গা থেকে সবাই কিন্তু পরিশ্রম করে যাচ্ছে আপনি একাই যে পরিশ্রম করছেন সেটা না কিংবা সে একাই যে পরিশ্রম করে যাচ্ছে সেটা না সবাই যার যার জায়গা থেকে পরিশ্রম করে যাচ্ছে সো আপনি যখন তাকে প্রোপোজাল দেবেন অবশ্যই তার চ্যানেলের যে একটা রেসপেক্ট রয়েছে সেই রেসপেক্টটা আপনার তাকে দিতেই হবে রাইট আপনি হুট করেই তার চ্যানেলে গিয়ে কিন্তু বসে পড়তে পারবেন না তো এর জন্য যেটা করতে পারেন যদি ইনকেস আপনার বড় চ্যানেলের সাথে কোলাপ করতে হয় আপনি পার্সোনালি তার সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে পারেন কারণ দেখা যায় মানুষের সাথে যখন রিলেশন বিল্ড আপ হয় তখন কিন্তু এই কাজের সম্পর্কের বাইরে আরেকটা সম্পর্ক তৈরি হয়ে যায় ফ্রেন্ডশিপের সম্পর্ক সেই জায়গা থেকে কিন্তু কোলাবরেশনটা তখন হয়ে যাবে সো প্রথম থিং কখনোই ডিরেক্টলি আপনি এই ধরনের সিনারিওতে তাকে প্রোপোজাল দেবেন না যে ভাই আমার চ্যানেলটা প্রমোট করে দেন ফার্স্টলি তার সাথে হাই হ্যালো করেন কি করে না করে কি অবস্থা সব জিজ্ঞেস করেন একটা ফ্রেন্ডলি রিলেশন গড়ে তোলেন তারপর একদিন সময় সুযোগ বুঝে না হয় তাকে বললেন আর সেকেন্ডলি হলো আপনি যখন নতুন অবস্থায় কোলাপ করতে যাবেন আপনার রিলেটেড কন্টেন্ট যারা তৈরি করে তাদের কাছে যান এটা বেস্ট হবে কারণ আপনার ক্যাটাগরি টিউটোরিয়াল আর একজন ভিডিও তৈরি করছে ব্লগস নিয়ে আপনারা দুজন যদি প্রথমে ছোট যখন আপনি আছেন যদি আপনারা কোলাপ করেন তাহলে কিন্তু সেরকম বেশি এফেক্ট ফেলবে না এখানে তার যে ভ্লগের যারা দর্শক রয়েছে তারা নিশ্চয়ই টিউটোরিয়ালে ইন্টারেস্টেড হবে না আপনার চ্যানেলে আসবে না সো আপনি যদি আপনার ক্যাটাগরির কোনো চ্যানেলের সাথে কোলাপ করেন সেক্ষেত্রে দুই চ্যানেলের যে সাবস্ক্রাইবার তাদের ভিতরে কিছু কমন জিনিস থাকবে সবাই টিউটোরিয়াল দেখতে আগ্রহী তো এই কারণে কিন্তু তখন গ্রোথটা ভালো হবে তখন কনভার্সন রেটটা ভালো আসবে দ্যাটস ওয় আপনি যখন ছোট থাকবেন তখন আপনার রিলেটেড যারা ভিডিও তৈরি করে আপনি তাদের কাছে যান বা তাদেরকে রিকোয়েস্ট করেন বা তাদেরকে প্রোপোজাল পাঠান সেকেন্ড থিং আপনাদের সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট মোটামুটি সেম লেভেলে আছে কি না সেটা দেখে নিন তাহলে আপনাদের যে প্রোপোজাল রয়েছে যখন আপনি তার কাছে দিবেন তখন সেটা একটা গ্রহণযোগ্যতা পাবে রাইট তো এইভাবে আপনারা প্রোপোজাল পাঠাতে পারেন কখনোই ডিরেক্টলি এই যে ভাই আমাকে প্রোপোজাল পাঠালো তার মতন করে কখনোই প্রোপোজাল পাঠাবেন না আর সব সময় চেষ্টা করবেন অন্যর যে সম্মান অন্যের যে রেসপেক্ট সেটা মেনটেন করে রাখতে আপনি কখনোই তাকে ডিসরেসপেক্টফুল কোনো কথাবার্তা বলবেন না কিংবা তার চ্যানেলের জন্য যেটা ক্ষতিকর সেরকম কোনো কাজকর্ম করবেন না আশা করি তো এই ছিল আজকের ভিডিও আপনারা হয়তো একটু আইডিয়া পেলেন কিভাবে আপনারা গোলাপ করবেন কোন কোন ভাবে আপনারা গোলাপ করবেন আর আপনাদের যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি জানি যারা ইউটিউব নিয়ে কাজ করছেন বা ইউটিউবার রয়েছেন তাদের প্রায় এই ধরনের মেসেজ পেতে হয় এগুলো নিয়ে ডিল করতে হয় নতুন কিছু না তো ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এল ক্যাচ ইউ গেস অন দ্য নেক্সট ওয়ান আনটিল দেন গুড বাই